আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন টেকনেট 43 ইউটিউব চ্যানেল আর আপনাদের সাথে আছি আমি হাসান। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ডায়লার এবং কলারে আপনাদের নিজের ছবি বা আপনাদের প্রিয়জনের ছবি অ্যাড করবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পারবেন এখন যে আমার ফোনে ডায়লারে দেখতে পাচ্ছেন আমার নিজস্ব একটি ছবি আমি সেট করে ফেলেছি। দেখেন এখানে কিন্তু আপনারা এখন চাইলে কিন্তু দেখেন যে কোনো কিছু টাইপ করে আপনার ফোন নাম্বার উড়ে দিতে পারবেন। এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার একটি ফটো আপনি সেট করে নিতে পারবেন। দেখেন আমি কিন্তু এখানে আমার ফোনটার যে ডায়লার আছে সেখানে কিন্তু আমি আমার ছবিটা সেট করেছি। তো আজকের আর কথা না বাড়িয়ে এখন আপনাদের 2-3-4 মিনিটের ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের ডায়লার এবং কলারে আপনাদের নিজস্ব ছবি এবং আপনাদের প্রিয়জনের ছবি সেট করতে পারবেন যদি আপনারা এই ভিডিওটা পুরোপুরি দেখেন এবং কেউ যদি স্কিপ না করেন। তো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে আরেকটি কথা না বলে নয়, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনে প্রেস করবেন পরবর্তীতে ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এবার আপনাদেরকে আমি দেখাবো যে আপনার সেটিংসটা কীভাবে সেট করবেন। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলছি যে এটার কীভাবে আপনারা অ্যাপটা ইনস্টল করবেন সেটা ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দিব। তার আগে আপনাদেরকে সেটিংসটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রথমে আপনারা আপনাদের অ্যাপটা প্রথমে ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে গো টু সেটিং, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনারা উপরে দেখতে পারবেন যে কাস্টম স্টাইল নামে একটি অপশন পেয়ে যাবেন। আপনার কাস্টম স্টাইল এখানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্লিক টু অ্যান্সার কল, আপনার অ্যান্সার কলের যে একটা দেখতে পাচ্ছেন কলার এখানে আপনারা ক্লিক করবেন। তারপরে ডায়ালার কল ডিক্লাইন কল, আপনারা যেটা লাল বাটনটা দেখতে পাচ্ছেন ডিক্লাইন, এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে ট্রাই স্লাইড টু অ্যান্সার কল, আপনারা যেভাবে আপনাদের ফোনে আপনার কল রিসিভ করেন বা এখানে দেখতে পাচ্ছেন স্লাইড টু অ্যান্সার, আপনারা এখান থেকে ধরে আপনার ডান দিকে একটা ক্লিক করে দেবেন, একটা স্লাইড করে দেবেন। স্লাইড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এবার ডাবল ট্যাপ টু ডিক্লাইন, এ দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনাকে ডাবল ক্লিক করতে বলছে, আমি এখানে ডাবল ক্লিক করে দিলাম নিচে ডিক্লাইনের উপরে লালটা বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন লং প্রেস টু শো মোর অপশন। তো এখানে আপনার উপরে দেখতে পাচ্ছেন এখানে আপনার লং প্রেস করে রাখবেন। তো লং প্রেস করার পরে এবার দেখতে পাচ্ছেন যে রিকোয়ার পারমিশন, এখানে আপনাকে পারমিশন কিছু পারমিশন চাবে, সেই পারমিশনগুলো আপনাকে এখানে দিতে হবে, সেজন্য এখানে ওকে বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত টিক চিহ্নগুলো এখন আপনাকে দিয়ে দিতে হবে। এখানে সমস্ত অপশনগুলোতে আপনার টিক চিহ্ন দিয়ে দেবেন, যদি টিক দেওয়ার পরে যদি আপনাকে কোনো পারমিশন চায় অ্যালাউ করে দেবেন। তো আমি এখানে প্রথমটা আমি টিক দিয়ে দিলাম এবং তো দেওয়ার পরে এখানে আমি অ্যালাউ করে দেবো সবগুলোই, যতবার অ্যালাউ হবে সব অ্যালাউ করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন তারপরটা এটা আমি টিক দিয়ে দিলাম, তারপরে স্টোরেজ এটাও অ্যালাউ করে দিলাম, তারপর ডিফল্ট কল দেখতে পাচ্ছেন কল ফোন এখানে আমি সেটিংটা দিয়ে দিলাম, এবং উপরে আপনাকে কল ফোন যে অপশনটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। আমি এটা সিলেক্ট করে দিলাম সেট অ্যাজ ডিফল্ট, এটা আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ফোন স্টেট এখানে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার আপনাকে একটি ফোনের ব্যাক বাটন দিয়ে আপনাকে একটি ব্যাগে চলে আসতে হবে, তারপরে এরকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। আসার পরে এখন দেখতে পাচ্ছেন অ্যাড লোডিং, একটা আপনাকে এখানে অ্যাড শো করবে, একটা স্কিপ করে দেবেন। তো আমি একটা স্কিপ করে দিলাম। স্কিপ করে দেওয়ার পরে এবার আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে আসছে, ডায়ালার কলার দেখতে পাচ্ছেন যে এখানে আপনার প্রথমে ডায়ালারে আপনার ফটো, এখন আমি ফটোটা সেট করবো সেজন্য আমি ডায়ালারে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে এবার নিচে দেখতে পাচ্ছেন একটি গেমসের মতো একটা লগো চলে আসছে, এই যে কোনায় দেখতে পাচ্ছেন ডান সাইডে নিচের দিকে, আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন উপরে, এই ব্যাকগ্রাউন্ড এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন। আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে দেখছেন অ্যাড লোডিং, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে একটা এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন, পিক ইমেজ এখানে আপনারা পিক ইমেজ নামে একটা অপশন পেয়ে যাবেন, এই যে এখানে পিক ইমেজ এখানে আপনারা একটা ক্লিক করে দেবেন পিক ইমেজের উপরে। এবার আপনার পিক ইমেজ এবার আবার একটা অপশন চলে আসবে, এখানে আপনাকে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার গ্যালারিতে যত ফটো আছে সমস্ত ফটো কিন্তু এখানে আপনার শো করবে, তো আপনি এখান থেকে চাইলে যে কোনো ফটো একটা সেট করে নিতে পারবেন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে আমার একটা ফটো আমি এখানে সেট করে নিব। সেট করার জন্য আমি দেখতে পাচ্ছেন আমি একটা আমার ফাইলে চলে গেলাম। চলে যাওয়ার পর এখান থেকে আমি আমার ছবিটা এখন আমি খুঁজে বের করে নেব। নেওয়ার পরে এ দেখতে পাচ্ছেন আমি একটা এই ছবিটা এখন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর
আবার আমি সিলেক্ট করে নেব, সিলেক্ট হচ্ছিল না এই সময়, জাস্ট আমি আবার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এবার আপনার সামনে এরকম আর ইন্টারফেস চলে আসবে। এবার আপনি চাইলে কিন্তু ছবিটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। জাস্ট আমি এতটুকু রাখলাম, রাখার পরে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই, অ্যাপ্লাই আমি ক্লিক করে দিব, ক্লিক করে দেবো, সাকসেসফুলি অ্যাপ্লাইড, ওকে করে দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন একটা অ্যাড শো হবে। তো আমি এখন আমি বের হয়ে যাব, বের হয়ে যাওয়ার পর আমি কলার আমার কলারে চলে যাব। এখন তো দেখতে পাচ্ছেন আমার ছবিটা কিন্তু অটোমেটিক এখানে কিন্তু সেট হয়ে গেল। তো এবার দেখেন আপনি যদি নাম্বার তুলতে পারেন সমস্ত নাম্বার কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এবার হচ্ছে আপনার যদি কলারে যদি আপনি ছবিটা সেট করতে চান, তো তাহলে কীভাবে আপনি সেট করবেন, তো সেজন্য আপনাকে আপনার যে এখানে দেখতে পাচ্ছেন যে উপরে একটা থ্রি ডট মেনু আছে, আপনার এখানে থ্রি ডট মেনুতে আপনাকে ক্লিক করতে হবে। তারপর এখানে সেটিংস পেয়ে যাবেন, সেটিংসে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। ইন্টারফেস পাওয়ার পরে অ্যাড লোডিং লেখা আছে, তারপরে আপনাকে এখানে দেখেন কিছু সময় একটু ওয়েট করেন। তো একটি শো হওয়ার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে আবার। তো এখান থেকে আপনি কলারে চলে যাবেন, কলারে যাওয়ার পরে এখানে আপনার কলারে ক্লিক করবেন, ক্লিক করার পরে আবার এখানে দেখতে পাচ্ছেন গেমসের মতো একটি লগো চলে আসবে নিচে, আপনার এখানে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করতে পারে আবার ব্যাকগ্রাউন্ডে চলে যাবেন পুনরায়, যেভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চলে গিয়েছিলেন আর কি, সেভাবে আপনার ব্যাকগ্রাউন্ড চলে যাবেন। তারপর আবার সেভাবেই আপনারা পিক ইমেজ, আবার ইমেজে যাওয়ার পরে এখানে আপনার এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ডায়ালার যে ছবিটা ছিল, আপনি চাইলে সেখান থেকে আপনি ছবিটা চেঞ্জ করে নিতে পারবেন, বা আপনি আপনার ইচ্ছা মতো অন্য একটি ছবিও আপনি চাইলে এখান থেকে বা এই ছবিটা আপনি রাখতে পারেন। সেজন্য আমি আমি যেহেতু এই ছবিটা রাখবো, সেজন্য আমি অ্যাপ্লাই ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমার ফোনে এবং আপনার ডায়ালার এবং কলারের ভিতরে দুইটাই দুই জায়গায় কিন্তু আমার ছবিটা অ্যাড হয়ে গেলো। তো এভাবেই আপনারা খুব সিম্পলভাবে আপনাদের ফোনে ডায়ালার বা কলারে আপনারা কিন্তু ছবি অ্যাড করে নিতে পারবেন। অ্যাপটা ইনস্টল করার জন্য আপনারা চলে যাবেন আপনাদের ফোনের প্লে স্টোরে, প্লে স্টোরে যাওয়ার পরে গুগল সার্চ প্লে দেখতে পাচ্ছেন, গুগল প্লে সার্চ অপশন, সেখানে সার্চ অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে লিখবেন মাই ফটো ফোন ডায়ালার, এই এইভাবে লিখে দেবেন। লিখে সার্চ করার পর আপনারা প্রথম যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মাই ফটো ফোন ডায়ালার, তো যে লগোটা দেখতে পাচ্ছেন উপরে দেখতে আপনার ভালোভাবে খেয়াল করে দেবেন লগোটা। তো এই লগোওয়ালা অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।